আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসলাম যেহেতু দল বিভক্ত করা নিষেধ করা হয়েছে, সেহেতু অনেকে প্রশ্ন তোলে আহলে হাদিস মানে কোনো দল করা ঠিক কিনা। হুজুর, আমি বেদাত মুক্ত মক্কা মদিনার আমল করার চেষ্টা করি। আচ্ছা, তো ঠিক আছে, আপনি মক্কা মদিনার বেদাত মুক্ত আমলের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আহলে হাদিস নামে কোনো দল এই 1400 বছরে পৃথিবীতে ছিল না, এখনও নাই। আহলে হাদিস নামে পৃথিবীতে কোনো দল নাই। যেমন মুসলিম, মুসলিম শব্দটা, মুসলিম কি একটা দলের নাম? তারপরে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা কি একটা দলের নাম? এরকম আহলুল হাদিসও এটা কোনো দলের নাম না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা পরিভাষা আহলুল হাদিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা পরিভাষা, একই জিনিস কিন্তু আরেকটা পরিভাষা আহলুল হাদিস। যেমন আমি সংক্ষেপে একটু বলি, যেমন সুনানে আবু দাউদ, আবু দাউদ আছে না হাদিসের গ্রন্থ যেটা, তারপরে নাসাই, এটার নাম হলো সুনান আন নাসাই, সুনান ইবনে মাজা। আচ্ছা, হাদিসের এই কিতাবগুলোর নাম হলো সুনান, সুনানটা হলো সুন্নার বহু বছর। আচ্ছা, এই কিতাবগুলোতে কি খালি সুন্না আছে না হাদিসও আছে? জি, কথা বলেন না, হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সম্মতি, সবগুলো মিলে হলো হাদিস। এটাকে ফকিরা ভাগ করছেন ফকিরদের দৃষ্টিতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, স্বীকৃতি, তারপরে অতীতের ইতিহাস, বিভিন্ন নবীদের বর্ণনা, এই সবগুলো মিলে হলো হাদিস। মানে হাদিসটা বিশাল। আর সুন্নাহ বলতে ফকিরা বুঝেন যে এখান থেকে যে হাদিসগুলো আমল করার মতো, মামুল আলাই, এগুলোর নাম সুন্নাহ। আচ্ছা, তো এই যে ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, তারা যে হাদিস লিখছেন, তারা নাম দিছেন কি? সুনান। সুনান মানে সুন্নাহ। ও তাদের হাদিসে কি কিতাবের মধ্যে কি খালি সুন্নত আছে না হাদিসও আছে? অর্থাৎ তারা মুহাদ্দিসিন কেরাম যুগে যুগে হাদিস আর সুন্নতের মধ্যে কোনো পার্থক্য করেন না। আহলুস সুন্নাহ যে কথা, আহলুল হাদিসও একই জিনিস, দুইটা আলাদা কোনো জিনিস না। তাছাড়া বলে আহলুস সুন্নাহ থাকতে আহলুল হাদিস নাম হইল কেন? এটার কারণ আছে, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হইল আহলুস সুন্নাহ নাম দিয়ে অনেকে হাদিস অস্বীকার করছে যুগে যুগে, এখনও আছে বর্তমানে। তারা নিজেদেরকে দাবি করেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অস্বীকার করে, মুনকারিনে হাদিস। হাদিস অস্বীকার করার তিনটা পদ্ধতি, যুগে যুগে তিন পদ্ধতিতে মানুষ সহি হাদিসকে অস্বীকার করছে। এক পদ্ধতি হইল টোটালি হাদিস মানি না, হাদিসের দরকার নেই, যেহেতু হাদিসের মধ্যে বেজাল ঢুকছে, হাদিস জাল হাদিস ঢুকছে, সুতরাং হাদিসে বাদ দিয়ে দাও, কোরআনের মধ্যে বেজাল ঢুকে নাই, খালি কোরআন মান। এরকম একটা ফেরকা আছে যে কোরআনে কোনো ভেজাল নাই, কোরআন সম্পূর্ণ নির্ভেজাল, সুতরাং কোরআন মানবো। হাদিসে যেহেতু জাল হাদিস ঢুকছে, সুতরাং হাদিস আর মানা যাবে না, হাদিস বাদ। এর এই এক শ্রেণী টোটাল হাদিসকে অস্বীকার করছে। আরেক শ্রেণী হলো না, হাদিস ঠিক আছে, হাদিস মানি, তবে হাদিস সনদ মূল বিষয় না, মূল বিষয় আকল। এই এক প্রকারের হাদিস অস্বীকারকারী, মানে হাদিসের সনদ সব ঠিক আছে, সহি, কিন্তু হাদিসের ভিতরের কথাটা আকলের সাথে মিলে না, বিবেকের সাথে মিলে না, বিবেকের বিপরীত, তাহলে হাদিস এটা মানা যাবে না। এরও এক ধরনের হাদিস অস্বীকারকারী। তৃতীয় হাদিস অস্বীকারকারী, হাদিসের সনদও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হাদিসকে ফিক দিয়ে যাচাই করা, হাদিসকে ফেক দিয়ে যাচাই করা, হাদিসের সনদ ঠিকঠাক কিন্তু ফেকের দৃষ্টিতে হাদিস এটা মিলে না, মানে আমার ইমাম যে মত দিয়েছেন আমার ইমামের সাথে হাদিস এটা মিলে না, কিন্তু হাদিস এটা সনদ সহি। এখন কি করব, আমি কি হাদিস মানব না ইমামের কথা মানব? এই জায়গায় গিয়ে অনেকে হাদিস অস্বীকার করছে, আরে মিয়া হাদিস পরে, আগে আমার ইমাম, কারণ আমার ইমাম কি বুঝে নাই হাদিস এটা যে সহি? কি বলেন, আমার ইমাম না হাদিস এটার নিশ্চয় কোনো এক জায়গায় গণ্ডগোল আছে, যেটা আমার ইমামে বুঝছে, অন্যরা বুঝে না। আর না বুঝলে আমার ইমাম হাদিস এটা গ্রহণ করে নাই কেন? আমার ইমামকে ছোট ইমাম, আমার ইমাম 40 বছর এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে,
আমার ইমাম এক দাঁড়ানোর মধ্যে মিয়া কোরআন তালাওয়াত পুরা করে ফেলছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা কোরআন এক খতম করে ফেলছে এক রাকাতের মধ্যে। আমার ইমাম মিয়া 101 বার আল্লাহকে স্বপ্নে দেখছে, এইরকম ইমাম। তো এইরকম ইমাম কি হাদিস এটা যে সহি এটা বুঝে নাই? আবার শুনেন, আমার ইমাম কয় বুখারীর ওস্তাদের ওস্তাদ, তাহলে আমার ইমাম কি বুঝে নাই? এই যে ফেক দিয়ে হাদিস অস্বীকার করা, এটাও মন কেড়ে নিয়ে হাদিস। এই যে তিন শ্রেণীর কথা বললাম, যারা সরাসরি হাদিস অস্বীকার করছে, দ্বিতীয় হলো যারা আকল দিয়ে হাদিস অস্বীকার করছে, তৃতীয় হলো যারা ফেক দিয়ে হাদিস অস্বীকার করছে, তাহলে আহলুস সুন্নাহ কিন্তু হাদিস অস্বীকারকারী। এই জন্যই এই পরিভাষাটা আসছে যে আহলুল হাদিস, যে আমি সমস্ত হাদিসকে স্বীকার করি, কোনো অজুহাত দিয়ে কোনো হাদিসকে অস্বীকার করি না। এই জন্যই পরিভাষাটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ব্যবহার করছেন, ইমাম আহমদ বিন হাম্বল ব্যবহার করছেন, যুগে যুগে ফকিরা ব্যবহার করছেন, ওলামারা ব্যবহার করছেন। এটার মূল কারণ হয়েছে এটা, কারণ আহলুস সুন্নাত নাম দিয়ে দেখবেন যে দুনিয়ার আহলুল বেদা, নাম আহলুস সুন্নাত, দুনিয়ার আহলুস শেরেক, নাম আহলুস সুন্নাত। দেখবেন বাংলাদেশে কত আহলুস সুন্নাত আছে। তাই এই জন্য এই পরিভাষাটা আসছে। তবে এই পরিভাষাটা কোনো দলের নাম না, যিনি হাদিস মানে এখানে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে যিনি অনুসরণ করেন তিনি আহলুল হাদিস। তো প্রত্যেক মুসলমানে যে কেউ যদি কোরআন এবং সুন্নাহ আলে স্বীকার করেন তিনি আহলুল হাদিস, তিনি স্বীকার করেন আর না করেন।